তাহলে 100কে 4 দিয়ে ভাগ করলে 25, তাহলে 25 টাকা। উত্তর 25%। এই যে 25%, এই 25 টাকা হয়েছে যখন আমরা উত্তর লিখবো শতকরা প্রকাশ করার সময়, তখন আর পার্সেন্ট মানে টাকা শব্দটা না লিখে পার্সেন্ট লিখবো। তাহলে বোঝা যাচ্ছে এই যে শতকরা আর মুনাফার হার, এটা দুইটা প্রায় একই প্রকারের শব্দ। শতকরা মানে হচ্ছিল 100 ভাগের 1 ভাগ। তাহলে আমরা বলতে পারি, দেখো যে মুনাফার হার, শতকরা মুনাফার হার যদি বের করতে বলে তখন আমরা কি করব, দেখো 100 টাকায় লাভ হয় 500 টাকা, সরি 2000 টাকায় লাভ হয় 500 টাকা, মাত্র 1 টাকায় লাভ কম হবে। এই জন্য এই 500, এই যে 2000 টাকায় যে লাভ হয় মাত্র 1 টাকায় লাভ কম হবে, তাহলে এই 2000 নিচে চলে যাবে। এখন বলছে শতকরা মুনাফার হার কত, যদি এরকম প্রশ্ন আসে তাহলে 100 টাকায় লাভ হয় 1 টাকা যে লাভ হবে 100 টাকায় বেশি হবে, এর জন্য 100 গুণ হয়ে যাবে। এই 2টা 0 এখান থেকে 2টা 0 কেটে দাও, 5 দিয়ে 20কে ভাগ করলে 4, 4কে 100 দিয়ে ভাগ করলে 25 টাকা। উত্তর 25%। তাহলে দেখা যায়, আমরা একটু আবার প্রথম থেকে বলে আসি, যে ধরা যাক তানহার 2000 টাকা আছে। তানহার যে নিজের যে টাকা, নিজের টাকাকে বলা হয় আসল বা মূলধন। সে এই টাকা দিয়ে ব্যবসা করে 500 টাকা লাভ হল, এই 500 টাকা লাভ, এই লাভকে বলা হয় তোমার মুনাফা বা সরল মুনাফা। এই যে 500 টাকা লাভ হয়েছে কত বছরে, 1 বছরে, তখন এই 1টাকে বলা হয় সময়। এখন যদি বলি মুনাফা আসল কত, মুনাফা আসল মানে কি, মুনাফা আসল এর অর্থ হলো মুনাফা এবং আসলের সমষ্টি বা যোগ বা একত্রে বোঝালে তোমরা যোগ করো, তাহলে মুনাফা আসল কত হবে, আসল যোগ মুনাফা 2000 যোগ 500, তাহলে 2500 টাকা। যদি তোমাকে বলা হয় শতকরা মুনাফার হার কত, 2000 টাকায় লাভ হয় 500 টাকা, 2000 টাকায় যে লাভ হবে মাত্র 1 টাকায় লাভ কম হবে, এই জন্য 2000 টাকা এই 500 উপরে আর 2000 এই পেশে আসলে নিচে চলে যাবে ভাগ হওয়ার কারণে। 1 টাকা যে লাভ হবে 100 টাকায় তার থেকে বেশি লাভ হবে, অতএব 100 টাকায় লাভ হয় 500 গুণ 100। কেন গুণ দিছি, কারণ 1 টাকায় যে লাভ হয় 100 টাকায় বেশি লাভ হবে, এই জন্য 100 গুণ হয়ে যাবে আর নিচে 2000। এই আমি কাটাকাটিটা আবার একটু আমি করে দেখাই, কাটাকাটিটা 500 গুণ 100 নিচে 2000, এখান থেকে 1টা 0, এখান থেকে 1টা 0 কাটা, আর 1টা 0 আর 1টা 0 কেটে দাও। এরপরে দেখো 5কে অর্থাৎ 20কে 5 দিয়ে ভাগ করলে 4, আবার 4 দিয়ে 100কে ভাগ করলে 25, এই যে 25 টাকা। তাহলে মুনাফার হার যখন বের করবা তখন এটা হবে 25%, তখন এটা হবে কি বলতো, 25%। তাহলে দেখো আমরা তোমাদের অঙ্কে চলে যাব, এটা আমাদের বেসিক একটা অংশ ছিল, দেখি কে কে বলতে পারো এবং কে কে আমার সাথে সাথে উত্তর দিতে পারো আমার প্রশ্নের। আমি জানি যেহেতু তোমরা ক্লাস ফাইভের শিক্ষার্থীরা একটু বেশি মনোযোগী হয় এবং তোমাদের পিএসসি পরীক্ষা, তোমরা আমাদের গ্রিন কোচিং হোম থেকে 100% A+ পাওয়ার সাফল্য আমি দেখেছি। যদি আমি ক্লাস 6, 7, 8, 9, 10 ইন্টারমিডিয়েটের ক্লাস নিই, অঙ্ক ক্লাস, তোমাদের ক্লাসে আমার দেখা হয় না তোমাদের সাথে আমার, দেখো আমি হ্যাঁ
তোমাদের সাথে অঙ্কে চলে যাব। তোমাদের প্রথম অঙ্কটাই বলছে এক নাম্বার অঙ্ক, দেখো পৃষ্ঠা নাম্বারটা এখানে দেয়া নেই। আচ্ছা দেখ, পৃষ্ঠা নাম্বার 96, পৃষ্ঠা নাম্বার 96 দাগ নাম্বার 1। আমার সাথে সাথে তোমরা অঙ্কটা করবে, আমি তোমাদেরকে অঙ্ক করানোর পরে এরপরে তোমাদেরকে অঙ্ক করতে দেব, দেখি কে কে অঙ্ক করে আমাকে উত্তরটা লিখতে পারো, এবং যারা যারা লিখতে পারবে আমি তাদের নাম ঘোষণা করব, কিন্তু তাদের নামটা বলে দেব। সবাই আমার সাথে সাথে প্রশ্নটা লিখে ফেলো, আর প্রশ্নটা 2-3 বার পড়ো। দেখো আমার ছোট্ট সোনামণিরা, তোমরা আসলেই ছোট, কারণ এই তোমাদের জন্য একটা মানে শেয়ার করি, আমিও যখন ক্লাস 5-এ ছিলাম তখন আমাদের পিএসসি ছিল না, আমাদের বৃত্তি পরীক্ষা দিতে হতো। সে সময় আমি গ্রাম থেকে পরীক্ষা দিয়ে তখন আমি বৃত্তি পেয়েছিলাম, যদিও তোমাদের এখানে কম্পিটিশন অনেক বেশি। আমি দোয়া করবো তোমরা অনেক ভালোভাবে পড়াশোনা করো, প্রস্তুতি নাও, এবং সবাই যেন বৃত্তি পাও, A+ তো সবাই পাবো ইনশাআল্লাহ। দেখো ব্যাংক থেকে, ব্যাংক ব্যাংক মানে কি, যেখানে টাকা গচ্ছিত রাখে বা টাকা রেখে দেওয়া হয়। ব্যাংক থেকে বার্ষিক, বার্ষিক দ্বারা বোঝা হয় এক বছরকে। যেমন তোমরা বার্ষিক পরীক্ষা দাও না, বার্ষিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা মানে কি, এক বছর শেষে, এক বছর শেষে যে পরীক্ষাটা দেওয়া হয় তাকে বলা হয় বার্ষিক পরীক্ষা। আর এখানে বার্ষিক বলতে এক বছরকে বোঝানো হচ্ছে, বার্ষিক মানে এক বছর। ব্যাংক থেকে এক বছর বা বার্ষিক 8% মুনাফা মনে রাখতে হবে, পার্সেন্ট যেখানে থাকবে সেটাকে মুনাফার হার ধরতে হবে, পার্সেন্ট থাকলে সেটাকে মুনাফার হার ধরতে হবে। পার্সেন্ট মানে কি, 100 ধরে নিতে হবে, 8% মুনাফা, এর অর্থ হলো 100 টাকায় 8 টাকা মুনাফা দিতে হবে। বার্ষিক 8% মুনাফা, এর অর্থ হলো পার্সেন্ট মানে 100, 100 টাকায় বার্ষিক মানে কি, এক বছরে 100 টাকায় এক বছরে 8 টাকা মুনাফা দিতে হবে। 8% মুনাফা, কিছু টাকা ঋণ নিয়ে, ঋণ নেওয়া মানে কি, ধার নেওয়া, কিছু টাকা ঋণ নেওয়া মানে কি, ধার, ধার নিয়ে, ধার নিয়ে এক বছর পর, এক বছর পর 600 টাকা মুনাফা দেয়া হলো, আসল কত টাকা ছিল। তাহলে আমরা একটু আর একটু মনোযোগ দিয়ে দেখব, 8% মুনাফা বার্ষিক মানে 100 টাকায় এক বছরে মুনাফা দেয় 8 টাকা,
কিছু টাকা ঋণ নিয়ে, কিছু টাকা মানে কত টাকা এটা আমরা জানি না, 1 বছর পর 600 টাকা মুনাফা দেয়া হলো, আসল কত ছিল? তাহলে দেখো আমরা অঙ্কটা সমাধান করব। অঙ্কটা শুরু করলাম, দেখো অঙ্কটা সমাধান করব। বার্ষিক 8% মুনাফা, বার্ষিক 8% মুনাফা, অর্থাৎ একশো টাকায় এক বছরের মুনাফা আট টাকা। বার্ষিক 8% মুনাফা, অর্থাৎ 100 টাকায় 1 বছরের মুনাফা 8 টাকা। তাহলে দেখো আমাদের বের করতে হবে আসল কত ছিল। এখানে মুনাফা 8, এখানে মুনাফা হলো 8, আর এই 100টা হলো আসল, এই 100 হলো আসল। তাহলে মুনাফা 8, মুনাফা 8 টাকা হলে আসল কত টাকা? 100 টাকা। 1 বছরে মুনাফা 8 টাকা হলে আসল কত টাকা? 100 টাকা। এখন দেখো আমাদের বের করতে বলছে আসল, মনে রাখবা যেটাকে বের করতে বলবে সেটা খাতার ডান পাশে রাখতে হবে, যেটা বের করতে বলবে সেটা খাতার ডান পাশে রাখতে হবে। তাহলে মুনাফা 1 বছরে, এখানে 1 বছরের বের করতে বলছে, তাহলে দেখো মুনাফা 1 বছরে, এখন 1 বছরে মুনাফা 8 টাকা হলে আসলে 100 টাকা, মুনাফা 8 টাকা হলে আসল 100 টাকা। দেখো আমার ছোট্ট বন্ধুরা, তোমরা হয়তো বা ছোট, আর আমি অঙ্ক শুরু করি ক্লাস 6 থেকে পড়ানো, আমি ক্লাস 5-এ আসলে যারা পারে যে কোনো ক্লাসের অঙ্ক সলভ করতে পারে, কিন্তু তোমরা আমার সাথে নতুন, জানি না তোমরা বুঝতে পারছো কি না। আসল বের করতে হবে, আসল বের করতে হলে আসলটাকে ডান পাশে রাখতে হবে। তাহলে মুনাফা 8 টাকা হলে আসল, এই 100 টাকা আসল, কারণ 100 টাকা 1 বছরে লাভ হয়েছে 8 টাকা। 100 টাকা ব্যবসা করে 100 টাকা দিয়ে তার কাছে ছিল, 100 টাকা সে ব্যবসা করছে, 100 টাকা দিয়ে তাতে 8 টাকা লাভ হয়েছে। তাহলে 8 টাকা লাভ হলে আসলে 100 টাকা হতে, মুনাফা 1 টাকা হলে আসল, 8 টাকা হলে আসল যা হবে, 1 টাকা হলে আসল কম হবে, এই জন্য ভাগ হয়ে যাবে এই 100, এখানে 8টা ভাগ হয়ে যাবে, তখন 8টা নিচে চলে যাবে। অতএব দেখো মুনাফা এখানে বলে দিয়েছে 1 বছর পর 600 টাকা মুনাফা দেওয়া হলো, কত টাকা? 600 টাকা মুনাফা দেওয়া হয়েছে। তখন এই 600 টাকাকে আমি মুনাফা ধরে নেব, মুনাফা 600 টাকা হলে আসল 100 × 600, নিচে 8। দেখো 1 টাকা মুনাফা হলে আসল যা হবে, 600 টাকা হলে তার থেকে বেশি হবে, এই জন্য 600 গুণ হয়ে গেছে। এখন কাটাকাটি করবো, 8কে 4 দিয়ে ভাগ করলে 2। কাটাকাটি মানে কি, একই সংখ্যা দ্বারা উপরের টাকায় ভাগ, নিচের টাকায় ভাগ। 8কে 4 দিয়ে ভাগ করলে 2, 100কে 4 দিয়ে ভাগ করলে 25। 8কে 4 দিয়ে ভাগ করলে 2,
আবার 100 কে 4 দেব কিলো 25। আবার দেখো 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, 600 কে 2 দিয়ে ভাগ করলে 300। 600 কে দেখো 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, 600 কে 2 দিয়ে ভাগ করলে 300। এখন আমরা গুণ করে দেব, গুণ করে দেব, দেখো কত হয়। এই 300 কে 25 দিয়ে গুণ করব, সংক্ষিপ্ত গুণ। এই 3 দিয়ে 25 কে গুণ করলে 75। আমি জানি যে তোমরা গুণ পারো, তোমরা একটা রাফ করে নেবে, পেশা রাফ করবা, ক্লাস 5 এ তোমাদের রাফ দেখাইতে হয়, রাফ রাফ করে নেবা। 600 গুণ 75 25, সরি ওই যে আমি 75 হিসাব করছিলাম তো তাই লিখে ফেলছিলাম। 5 কে শূন্য দিয়ে গুণ করলে 0, 5 কে আবার এই শূন্য দিয়ে গুণ করলে 0, 5 কে 6 দিয়ে গুণ করলে 530। তোমরা জানো এক ঘর কাটা যায়, ক্রসও দিতে পারো বা জিরো দিতে পারো। 2 দিয়ে শূন্য কে গুণ করলে 0, 2 দিয়ে শূন্য কে গুণ করলে 0, 2 দিয়ে 6 কে গুণ করলে 6 দ্বিগুণে 12, শূন্য সাথে শূন্য যোগ করলে 0, 0, 0। দেখো 2 আর 3 যোগ করলে, 2 আর 3 যোগ করলে 5। এই দেখো আমরা একটু আমাদের মানে ভুল হয়েছিল, এখানে 3 হবে। আমি আবার তোমাদের গুণটা দেখাবো, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। 5 কে 0 দ্বিগুণ করলে 0, 5 কে 0 দ্বিগুণ করলে 0, 3 5 15। এক ঘর কাটা, আবার 2 দিয়ে 0 কে গুণ করলে 0, 2 দিয়ে 0 কে গুণ করলে 0, 2 দিয়ে 3 কে গুণ করলে 3 দ্বিগুণ 6, 0 0 0 5 7। এই যে আমাদের হয়ে গেছে 7,500 টাকা। অতএব আসল 7,500 টাকা, এটাই আমাদের উত্তর। উত্তর 7,500 টাকা। দেখো আসলে কি, আমি একটু বাইরে গিয়েছিলাম অনেকদিন পর, আজকে বাইরে যাওয়ার কারণে আমি হঠাৎ করে শুনতে পারি যে তোমাদের যিনি ক্লাস টিচার, আমাদের সম্মানীয় মোর্শেদ স্যার, উনি নেটে ঢুকতে পারছিল না, যার কারণে আমার খুব দ্রুত ভিতরে এসে আমার রুমের পাশে, আমি এই রুমে তোমাদের বড় পদের বড় ভাইয়াদের 6, 7, 8, 9, 10 এর ক্লাস নিই, ইন্টারে ক্লাসে ভিডিও করতেছি, এই এই রুমে আমি ক্লাস নিচ্ছিলাম, এজন্য মানে আমার এত ই প্রস্তুতি, মানে সংক্ষিপ্ত প্রস্তুতি তোমাদের জন্য। তাহলে যাই আমরা ফিরে যাব, বার্ষিক 8% মুনাফা, বার্ষিক 8% মুনাফা, অর্থাৎ পার্সেন্ট মানে কিন্তু 100, পার্সেন্ট মানে কিন্তু 100, 100 টাকার এক বছরের মুনাফা 8 টাকা, 100 টাকায় এক বছরের, 100 টাকায় এক বছরের মুনাফা 8 টাকা। বার্ষিক মানে এক বছর, পার্সেন্ট মানে 100, আর এই 8 হলো শুধুমাত্র মুনাফা। তাহলে 100 টাকায় পার্সেন্ট মানে 100, 100 টাকায় এক বছরের মুনাফা 8 টাকা। এখন আমাদের কোশ্চেনে চাইছে কি, এক বছর পর 600 টাকা মুনাফা দেয়া হলো আসল লোকে। এখন এক বছরে, এক বছরের ক্ষেত্রে আমরা কি বের করব, যেটা চাপে সেটা ডান পাশে যাবে। তাহলে এই 100টা হলো আসল, এই 100 তার নিজের 100 টাকা ছিল, এই 100 টাকা দিয়ে সে ব্যবসা করে তার 8 টাকা লাভ হয়েছে। তোর অবশ্যই 100 হলো আসল, আসলটাকে বের করতে বলে আসলটা ডান পাশে যাবে, মুনাফা 8 টাকা হলে আসল 100 টাকা। তাহলে মুনাফা 8 টাকা না হবে, মুনাফা মাত্র 1 টাকা হলে আসল কম হবে। মুনাফা 1 টাকা হলে আসল উপরে 100, মুনাফা 8 টাকা হলে আসল যা হবে, 1 টাকা হলে আসল কম হয়ে যাবে, এজন্য ভাগ হবে 8টায় বেশি গেলে ভাগ। অতএব মুনাফা এই যে 600 টাকা মুনাফা হলে আসল কত, মুনাফা 600 টাকা হলে আসল বেড়ে যাবে, এজন্য 600 গুণ হয়ে গেছে। দেখো 100 কে
একশোকে এই 8কে 4 দিয়ে ভাগ করলে 2, 100কে 4 দিয়ে ভাগ করলে 25, আর দেখো এই 2 দিয়ে 600কে ভাগ করলে 300, 300কে 25 দিয়ে গুণ করলে 7500 টাকা, অতএব আসল 7500 টাকা। আমি তোমাদেরকে আবার কাটাকাটিটা একটু দেখাবো। তোমরা জানো যে এরকম আছে, আমি যে মাঝে মাঝে ক্লাস সিক্সে যারা হাই স্কুল লেভেলে প্রথম থাকে, ক্লাস সিক্স, ক্লাস সিক্সকে বলা হয় রুট লেভেল, অর্থাৎ একটা মানুষ শিক্ষাগত শিক্ষাক্ষেত্রে অঙ্ক বিষয়ে শিখার মূল কারিগর রুট লেভেল বলা হয়, প্রাইমারি লেভেল বলা হয় ক্লাস সিক্স এবং সেভেনকে। কোনো স্টুডেন্ট যদি সিক্স এবং সেভেনে যদি সঠিক পড়াশোনা না পায় অঙ্কের বিষয়ে, তাহলে সে অতটা ভালো মানে উন্নতি করতে পারবে না, তার বেসিকটা দুর্বল থাকবে। আর মনে রাখবে, পড়াশোনা নিজে ইচ্ছাকৃতভাবে পড়বে, তুমি যদি পড়াশোনা মন দিয়ে পড়ো অল্প সময়ে শেষ হয়ে যাবে। যা কাটাকাটিটা আবার একটু দেখাবো, কাটাকাটিটা আবার একটু দেখাবো। কাটাকাটি শব্দের অর্থ হলো একই সংখ্যা দ্বারা উপরেরটাকে এবং নিচেরটাকে ভাগ করা যায়। যেমন দেখো, আমি 8কে এবং 100কে, 2টাকে 4 দ্বারা ভাগ করা যায়, তাহলে এই যে কাটাকাটি, 2টা সংখ্যাকে যে কোনো একটা সংখ্যা দ্বারা, অর্থাৎ নিচেরটাকে এবং উপরটাকে যে কোনো একটা সংখ্যা দ্বারা ভাগ করাকে বলা হয় কাটাকাটি। 8কে 4 দিয়ে ভাগ করলে 2, 100কে 4 দিয়ে ভাগ করলে 25, 2 দিয়ে 2কে ভাগ করলে 1, আবার 600কে 2 দিয়ে ভাগ করলে 300, এই 300 আর 25 গুণ করলে 7500। যাই হোক, আমরা একটা অঙ্ক অনেক সময় নিয়ে ফেললাম, আমি নেক্সট অঙ্কে যাবো তোমাদের। এখন মেবি পৃষ্ঠা নাম্বার হবে 97 পৃষ্ঠা। দেখো 2 নাম্বার একটা অঙ্ক আছে, আশা করি তোমরা টেনশন করবে না ইনশাল্লাহ। তোমাদের যার যে সমস্যা, আমরা গ্রিন কোচিং এর পক্ষ থেকে তোমাদেরকে এই করোনার দুঃসময় পরিবেশের এবং পৃথিবীর দুঃসময় আমরা পাশে থাকবো ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করো যাতে আমরা সুস্থ থাকি। দেখো লিংকন সরি সরি একটু ওয়েট করো।
দেখো, সায়মা ব্যাংক থেকে বার্ষিক 12% মুনাফা কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দিল, আসল কত ছিল? যে অনেকে হয়তো বা তোমরা 3 নম্বরটা করার প্রস্তাব দিতে পারো, আমি 3 করাবো। আগে 2 নম্বরটা দেখো, সাইমন ব্যাংক থেকে বার্ষিক 12% মুনাফা। বার্ষিক মানে তোমরা জানো, এর আগের অঙ্ক বলে আসছি, এখন আর সময় নেবো না। এটা বার্ষিক মানে 1 বছর, 12% পার্সেন্ট মানে তোমরা বুঝতে হবে 100। পার্সেন্ট মানে বোঝানো হচ্ছে এখানে, যদিও পার্সেন্ট শব্দের অর্থ অনেক সময় মানে মানে অর্থভেদে চেঞ্জ হয়ে যায়, 1/100 ওটা ছিল হারের ক্ষেত্রে 12% মুনাফা। কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দিল, আসল কত ছিল? ঠিক আগের অঙ্কটা আর এই অঙ্কটা একই নিয়মের অঙ্ক, ঠিক আগের অঙ্কটা আর এই অঙ্কটা একই নিয়মের অঙ্ক। চলো শুরু করা যাক সমাধান। দেখো, বার্ষিক মানে 1 বছর, 12% মুনাফা, তাহলে বার্ষিক 12% মুনাফা, অর্থাৎ বার্ষিক 12% মুনাফা, অর্থাৎ পার্সেন্ট মানে হলো 100। পার্সেন্ট মানে এখানে 100 বোঝানো হচ্ছে, অর্থাৎ 100 টাকায় পার্সেন্ট মানে 100 টাকা, বার্ষিক মানে 1 বছর, 1 বছরের 100 টাকায় 1 বছরের মুনাফা, মুনাফা 12 টাকা। একটু পরে আমি তোমাদের কমেন্ট করবো, দেখি কে কে অঙ্ক তুলছো। অঙ্ক আমার সাথে আমি করছি, তুমি দেখলে হবে না, আমার সাথে সাথে করতে হবে। বার্ষিক 12% মুনাফা, অর্থাৎ 100 টাকায় 1 বছরের মুনাফা 12 টাকা। এখন আমাদেরকে আসল বের করতে বলছে, কি বের করতে বলছে? আসল দেখতে হবে। এখন এটা 1 বছরের মুনাফা দিয়ে দিচ্ছে 1 বছর পর, তাহলে লিখতে হবে এখন 1 বছরে, 1 বছরে মুনাফা 12 টাকা হলে আসল 100 টাকা। কেন? কারণ দেখো, আমাদের যে চাইছে চাইছে কি আসল, এখানে দেখো 100 টাকা তার ছিল, 100 টাকা দিয়ে 1 বছরে কোন একটা ব্যবসা করছে, এই ব্যবসায় 12 টাকা লাভ হয়েছে, অর্থাৎ 12 টাকা মুনাফা পেয়েছে। তাহলে 12 টাকা মুনাফা যখন 12 টাকা মুনাফা পায় যখন আসল কত? 100। 12 টাকা মুনাফা পায় যখন আসল 100। তাহলে লিখবো কি, মুনাফা 12 টাকা হলে আসল 100 টাকা। দেখো, এই অঙ্কগুলো কিন্তু সূত্র দিয়েও করা যায়, ক্লাস 8-এ তোমরা এই অঙ্কগুলো 6-এও পাবানা, 7-এ পাবানা, কিন্তু যখন 8-এ যাবা তখন 8-এ অঙ্কগুলো সূত্রের মাধ্যমে করা। জানি না তোমাদের বইয়ের উদাহরণগুলো আমি দেখি না, আমি 5-এর অঙ্ক আসলে অঙ্ক বইটা এই বস মানে অনেক দিন পরে যে প্রথম, তাও বই খুলে নেই, নেট থেকে বের করে দেখতেছি। সূত্র দিয়ে এই অঙ্ক করা যায়, সূত্র ছাড়াও করা যায়। এখন তোমাদের বইতে হয়তো বা সূত্র দিয়ে করিনি, এভাবে করা হয়েছে, মুনাফা 12 টাকা হলে আসল 100 টাকা। কারণ আমাদের আসলটাই বের করতে হবে, যেটা বের করবো সেটা টাইনি ওই পাশে নিয়ে দেবো। তাহলে মুনাফা 12 টাকা হলে আসল 100 টাকা, কারণ চাইছে আসল, যেটাকে চাবি সেটাকে টেনে নিয়ে চলে যাওয়ার ডান পাশে। মুনাফা 1 টাকা হলে আসল, দেখো মুনাফা 12 টাকা হলে আসল যা হবে,
মুনাফা 1 টাকা হলে আসল কমে গেছে, দেখো যেখানে 12 12 বেশি আর 1 কম, তাহলে মুনাফা কম হলে ভাগ হয়ে যাবে, কম হলে ভাগ হয়ে যাবে মানে কি এই 12টাও বেশি গেলে নিচে চলে যাবে, ভাগ হয়ে যাওয়া মানে কি নিচে চলে যাবে। এই যে 100, এই টানটাকে বলা হয় ভাগ। তোমরা যারা এই টান সম্পর্কে যে স্যার ভাগ চিহ্ন কেন দেয় না, এই টান মানে কিন্তু ভাগ, ভাগ এই 12টা নিচে চলে যাবে। অতএব মুনাফা কয় টাকা হলে মুনাফা দেখো বলে দিছে 1 বছর পর 1680 টাকা মুনাফা দিল, 1680 টাকা মুনাফা, মুনাফা 1680 টাকা হলে আসল কত 100 × 1680 নিচে 12, 100 × 1680 নিচে 12। এখন আমরা দেখি কাটাকাটি করা যায় কিনা, কাটাকাটি করা যায় কিনা, দেখো 12 কে 4 দিয়ে ভাগ করলে 3, আবার 100 কে 4 দিয়ে ভাগ করলে 25। এখন দেখো এটাকে ভাগ করা যায় কিনা, এটাকে ভাগ করার একটা শর্টকাট নিয়ম আছে, হ্যাঁ ভাগ করা অবশ্যই যাবে। এই 1680 কে দেখো 3 দিয়ে আমরা ভাগ করবো, 3 দিয়ে ভাগ করলে কত হয়, এটাকে ভাগ করলে আমি তোমাদেরকে একটু রাফ করে দিই, যদি আমি মুখে মুখে হিসাব করতে পারবো কিন্তু তোমাদের জন্য একটু ডিফিকাল্ট হবে, কঠিন হয়ে যাবে। এই দেখো 1 একটা একটা করে নিতে হবে, যেহেতু 100 তো 3, অর্থাৎ 1 এর ভিতরে 3 যাবে না, এই জন্য 2 ঘন, 2 ঘন নিলে 16 কে 3 দিয়ে ভাগ করবো, 16 কে 3 দিয়ে ভাগ করবো, তাহলে 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 3 কে 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 6 বার নিলে বেশি হয়ে যাবে, 5 বার নিব, 3 5 15 বের করলে আয় 1 ঘর কেটে নিয়ে আসো, ওই সেই 3 6 18, 6 দিয়ে 3 কে গুণ করলে 3 6 18, দেখো শূন্য ঘিরে পেতে যায় না, এখানে একটু শূন্য দিয়ে শূন্য, এটা আসলে আমাদের নিয়মটা ছিল। তাহলে এই 3 দিয়ে 1680 কে ভাগ করলে 560, এখন তোমরা এই 560 কে আবার রাফ করে একটু হিসাব করে বলো আমাকে, এটা রাফ করে দেবো আমরা আমার জায়গার স্বল্পতা, এই জন্য আমি কোচিং এ বড় বড় বোর্ডে আনার ব্যবস্থা করছি আমাদের স্যার দিয়ে। আর একটা রাফ করলাম, রাফটা দেখাবো, রাফ দেখিয়ে দিলে তোমার জন্য সুবিধা, স্যারের জন্য সুবিধা, গুণ করে দাও 500 × 0 530 হাতে 3, এই হাতে 3টা লিখে দাও, 5 5 25 আর 3 28, 1 ঘর কাটা, যখন 1টা দিয়ে করবে 1 ঘর কাটা, 2টা করা হয়ে গেলে 2 ঘর কাটা, দেখো 2 দিয়ে 0 কে গুণ করলে 2 0 0, এই 2 দিয়ে 6 কে গুণ করলে 6 দুগুণে 12, 2 হাতে 1, 5 গুণে 10 আর 1 11, এই 0 0 2 আর 8 10 0, হাতে 1 1 আর 2 2 তে 4, এই 5, দেখো আমরা জোটটা আবার দিয়েছি 0 0 10 এর 0, হাতে 1, দেখো 1 1 2 2 4, ও আচ্ছা এই যে একটা 1, দেখো 1 4 0 0 0, এত টাকা। দেখো তাহলে এইটাই কিন্তু আমাদের আসল, এই যে আসল দেখো, অতএব আসল 1 4 0 0 0, এত টাকা, উত্তর এত টাকা। দেখো আমি আর একটু বোঝানোর চেষ্টা করবো এরপরটা।
দেখো বার্ষিক 12% মুনাফা, এখানে বলেছে বার্ষিক 12% মুনাফা, বার্ষিক 12% মুনাফা, পার্সেন্ট মানে 100, 100 টাকায় বার্ষিক মানে এক বছর। দেখো এই যে পার্সেন্ট মানে 100, 100 টাকায় বার্ষিক মানে এক বছরের মুনাফা 12 টাকা। এখন এখন বলছে এখানে এক বছর উল্লেখ, এখানেও এক বছর উল্লেখ, এই জন্য এক বছরটাকে আমরা কমন নিতে পারি। এখন এক বছরে আসল বের করতে হবে, তাহলে আসলটাকে ওই পাশে দিয়ে দিন। মুনাফা 12 টাকা হলে, মুনাফা 12 টাকা হলে আসল 100 টাকা। কেন আসলটাকে ওই পাশে দিছে? কারণ আমার আসল বের করতে বলছে। তাহলে মুনাফা 12 টাকা হলে আসল যা হবে, মুনাফা মাত্র 1 টাকা হলে আসল কম হয়ে যাবে, তখন আসলটা এই 12টা এই পেশে ভাগ আর 100টা উপরে। অতএব মুনাফা 1680 টাকা হলে আসল এই 100 গুণ, মুনাফা 1 টাকা হলে আসল যা হবে, মুনাফা 1680 টাকা হলে আসল তার থেকে বেশি হবে, বেশি হলে গুণ হয়ে যাবে। দেখো 12কে 4 দিয়ে ভাগ করলে 3, 100কে 4 দিয়ে ভাগ করলে 25, আবার 3কে 3 দিয়ে ভাগ করলে এখানে 1 লিখলেও হয় না লিখলেও হয়, আবার 1680কে 3 দিয়ে ভাগ করলে 560, এই 560কে 25 দিয়ে গুণ করলে দেখো 14,000 টাকা। তাহলে 14,000 টাকা আসল, 14,000 টাকা। এখন আমরা তোমরা যদি আমাকে সময় দাও, যেহেতু দুটি অঙ্ক আর একটা অঙ্ক হয়তো বা দেখি করানো যায় কিনা, দেখো যাক নির্ধারিত যেহেতু সময় ছিল, নির্ধারিত সময়টা শেষ, আমি তোমাদের আর সময় বাড়াবো না, তোমাদের বিরক্ত করবো না। দেখো তোমরা যারা আমার ক্লাস ছিল, আমি আসলে তোমাদের ক্লাস শুরু করি 6 থেকে 6, 7, 8, 9, 10 ইন্টারমিডিয়েটও পড়াই। তাহলে তোমরা যারা ছোট্ট সোনামণিরা জানে না বুঝছো কি না, আমি আশা করব যদি না বুঝতে পারো এই আমাদের কমেন্ট বক্সে লিখো, আমি হয়তো অনুরোধ করে সম্ভব হলে কোনো একদিন তোমাদের ক্লাসে আসার চেষ্টা করব স্যারকে বলে। আর তোমাদের মেইনলি ক্লাস নেবেন মোর্শাচার, সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।